তাদের ভয় লাগছে। অনেকে বলছে যে হয় না যে হল থেকে বের হওয়ার পরে কয়েকজন বললো যে এরকম এখন তো একা হয়তো একটা ঘরে বসে থাকতে একটু ভয় লাগবে। ওর আর আমার মধ্যে সারাক্ষণ দুষ্টামি চলতেই থাকে। ভীষণ আনন্দিত এবং আলহামদুলিল্লাহ যে এত সুন্দর রেসপন্স দর্শকদের কাছ থেকে, ভীষণ ভালো লাগছে যে ঈদে ভীষণ ভালো ভালো কিছু ছবি এসছে এবং আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলো ছবি ভালো যাচ্ছে। লিডার আমি বাংলা বাংলাদেশ ভালো যাচ্ছে, ভালো যাচ্ছে আদম এবং সেই সাথে আমাদের জিনও খুব ভালো যাচ্ছে। তো বিষয়টা খুব আনন্দের, খুব বেশি আনন্দের যে দর্শকদের এত ভালো রেসপন্স আমরা পাচ্ছি সবার কাছ থেকে। যেমন একটু আগে কিছু অডিয়েন্সের সাথে কথা হলো, তো তাদের কাছ থেকে যেটা শুনতে পারলাম যে তাদের ভয় লাগছে, কিন্তু ভয় লাগার সাথে সাথে এটাও সত্যি যে ছবিটা তো আসলে এন্টারটেইনিং, তো তাদের ভালোও লাগছে ভীষণ। যে অনেকেই বলছে যে হয় না যে হল থেকে বের হওয়ার পরে কয়েকজন বললো যে এরকম এখন তো একা হয়তো একটা ঘরে বসে থাকতে একটু ভয় লাগবে। এটা ভেরি নর্মাল যে আসলে একটা হরর কিংবা সাইকো থ্রিলার ছবি দেখলে একটু একা থাকলে ভয় লাগে, কিন্তু সেটা আস্তে আস্তে কেটে যায়। এখানে আমার চরিত্রটির নাম হচ্ছে রাফসান রাফ, ফটোগ্রাফার, খুব ডিটেইল বলতে চাই না, তবে হ্যাঁ একটা দায়িত্ববান মানুষ যে কিনা তার পরিবারের পাশে তার ক্লোজ এন্ড যারা আছে কাছের মানুষ, আমরা অনেকে হয়তো বলি যে আমরা যে আমার সবচাইতে কাছে তার পাশে আমি সবসময় থাকি বা দাঁড়াবার চেষ্টা করি, কিন্তু আসলে এই কথাটা কতটা আমরা আসলে মিন করে বলি এবং কতটা বিলিভ করে বলি সেটা একটা কোয়েশ্চেন থেকে যায়। কিন্তু এই চরিত্রটা হচ্ছে এমনই, সে যেটা আসলে বলে সেটাই করে এবং পরিবারের সমস্যাতে কিংবা কাছের মানুষের সমস্যাটাতে সে আসলে এমনভাবে দাঁড়িয়ে থাকে যে লৌকিক অলৌকিক কোনো কিছুই তার কাছে কোনো বিষয় না। সে চায় যে কোনোভাবে হোক যেন সবাই মিলে, পরিবারের সবাই মিলে একটা সুন্দর জীবন যাপন করতে পারে। আচ্ছা, আমরা সিনেমায় পূজা আপুকে জিন রূপে দেখলাম, জিনকে কন্ট্রোল করা কতটা মুশকিল বলেন তো? খুবই, এটা পর্দায় না, পর্দার বাইরেও তাই। ওর আর আমার মধ্যে সারাক্ষণ দুষ্টামি চলতেই থাকে এবং যখন আমরা শুটিংও করছিলাম এর মাঝখানে সারাক্ষণ খুনসুটি চলতেই থাকতো, তো ওই যাত্রাটা আসলে আমাদের স্ক্রিনেও দেখা যায়, তো যে কারণে আসলে অনেকে বলছে যে আমাদের দুজনের কেমিস্ট্রির জায়গার কথা বলছে, ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ আসলে হয় না যে সবার সাথে সবার যদি একটা খুব ভালো বোঝাপড়া থাকে সেটা আসলে পর্দায়ও চলে আসে। আর জিন হিসেবে জিন না, জিনের উপর ভর করে বেসিক্যালি, সেই জায়গা থেকে সে দুর্দান্ত, এমনি থেকেও সে দুর্দান্ত, সারাক্ষণই কিছু না কিছু তার চলতেই থাকে আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু খুব দৌড়ঝাঁপের ভিতর দিয়ে যাচ্ছে কারণ ঈদে এই ছবি রিলিজ হলো এবং হয় না আমি নিজে আসলে কাজ চেষ্টা করছি যতটুকু সম্ভব বিভিন্ন হলগুলোতে যাবার, দর্শকদের কাছাকাছি যাবার, তাদের কাছ থেকে ওপিনিয়ন নেবার, কারণ আমরা যেই কাজটাই করি না কেন আমরা একদম এটা কখনোই বলতে পারবো না যে একদম পরিপূর্ণভাবে করতে পেরেছি এবং আর্টিস্ট হিসেবে যে খুব তৃপ্ত হই আমরা কেউই, কখনোই না। প্রতিবারই মনে হয় অনেক ভুল আছে, কারেকশন করব, কোন কোন ভুলগুলো আছে সেগুলোকে ঠিক করি, তবে আসার কথা এটাই যে আমাদের যারা দর্শক, বাঙালি দর্শক, যে তারা আবারও হলমুখী হয়েছে, তারা এত সুন্দরভাবে শুধু আমাদের ছবি জিন না আমি বলবো বাকি ছবিগুলো তো অ্যাপ্রিসিয়েট করছে, এটা ভীষণ আনন্দের এবং ভীষণ ভালো লাগা। আমি সব দর্শকদেরকে বলবো যে এভাবেই সবার পাশে থাকুন, বাংলা চলচ্চিত্রের পাশে থাকুন, যাতে করে বাংলা চলচ্চিত্র সামনের দিকে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে।